press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো বন্ধুরা, আমি শফিক। ওয়েলকাম টু নিউ ভিডিও ফ্রম ফিল্মি টক বাংলা ইউটিউব চ্যানেল। আজ আমরা কথা বলবো মিস্টার ফাইজুকে নিয়ে। অনেকেই নিচে কমেন্ট করেছিল আগের ভিডিওতে যে ফাইজুর লাইফস্টাইল ও ফাইজুর বায়োগ্রাফি নিয়ে একটা ভিডিও হোক, তাই আজ তাদের আশা পূরণ করার জন্য এই ভিডিওটা বানিয়েছি। অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লেটস গেট স্টার্টেড। ফাইজুর আসল নাম ফাইজাল শেখ। মহারাষ্ট্রের মুম্বাইয়ের একটা মধ্যবর্তী পরিবারে জন্মগ্রহণ করেন। ফ্যামিলিতে মা, বাবা ও তার একটা বড় ভাই, একটা ছোট বোন আছে। ফাইজুর তার মাকে খুব বেশি ভালোবাসে আর তার মাও তাকে খুব বেশি ভালোবাসে। তার বড় ভাই বা ছোট বোনের থেকেও বেশি ফাইজুকে ভালোবাসে। 7 অক্টোবর 1994 সালে ফাইজু জন্মগ্রহণ করে। ফাইজু তার স্কুল টাইম বা স্কুল লাইফ IES নিউ ইংলিশ স্কুল ব্যান্ডরাতে কাটাই। তারপর তার গ্রাজুয়েশন করে রিজভি কলেজ থেকে। ফাইজু তার গ্রাজুয়েশন করাকালীন আদনানের তৈরি একটা গ্রুপে সামিল হয়, যেটা আমরা সকলে টিম 07 নামে ভালোভাবে চিনি বা ভালোভাবে জানি। টিমটা তৈরি করে তার বন্ধু আদনান। টিমের নাম 07 হলেও এই টিমটাতে আমরা মাত্র 5 জনকে বেশি অ্যাক্টিভ দেখতে পাই। প্রথমত ফাইজু, দ্বিতীয়ত আদনান এবং ফায়েজ ও হাসনান আর সাধু। আর তাদের টিকটক ভিডিও ও ফটোশ্যুটের জন্য একজন আছে যার নাম বিজয় মাহার। আমরা অবশ্যই ফাইজুর ফটোতে অবশ্যই লোগোতে দেখতে পেয়েছি ও তার নামটা। ফাইজু এই 24 বছর বয়সে যতটা খ্যাতি অর্জন করেছে এটা সত্যি খুব প্রশংসনীয়। আজ সে যেই অবস্থায় এসে দাঁড়িয়েছে এটার জন্য তাকে খুব পরিশ্রম করতে হয়েছে, যার ফলে আজ তার টিকটকে অ্যাকাউন্টে 25 মিলিয়নেরও বেশি ফলোয়ার আছে এবং ইনস্টাগ্রামে 5 মিলিয়নেরও বেশি ফলোয়ার আছে। ফাইজু কলেজ লাইফে থাকাকালীন টিম 07-এর সঙ্গে বাইক স্ট্যান্ড করতে খুব বেশি পছন্দ করতো। তারপর তারা মিউজিক্যালিতে বা যে কোনো যেটাকে আমরা এখন টিকটক নামে জানি, এই অ্যাপটিতে ভিডিও বানানোর ইচ্ছে প্রকাশ করে। আদনান সর্বপ্রথম এটা নিয়ে সিরিয়াস হয়, তারপরে আস্তে আস্তে সবাই বাইক স্ট্যান্ড বাদ দিয়ে মিউজিক্যালিতে ভিডিও বানানো শুরু করে দেয়। ফাইজুর বাবা প্রথম প্রথম এইসব বিষয় পছন্দ করতেন না, কিন্তু ফাইজুর মা ফাইজুকে খুব বেশি সাপোর্ট করত, তাই তারা একটা ইউটিউবের চ্যানেল তৈরি করে যেটার নাম আঁকি ফটোগ্রাফি, আমরা সকলেই জানি। এবং সেখানে তারা সর্বপ্রথম একটা ভিডিও আপলোড করে ইয়ারাতের ইয়ারিকো এরকম একটা গান দিয়ে, এবং সেটা সত্যি খুব পপুলারিটি হয় এবং সকলের কাছে ছড়িয়ে পড়ে। আস্তে আস্তে তারা সবার সামনে ফেমাস হয়ে ওঠে। এখন ফাইজু এতটাই ফেমাস যে বলিউডের অ্যাক্টর ও অ্যাক্ট্রেসরা প্রমোশনের জন্য তার টিকটক ভিডিওতে এসে সামিল হয়। এইসবের জন্য ফাইজুকে ছোট থেকেই অনেকটা স্ট্রাগল করতে হয়েছে, যার ফলে এখন এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। তার টিকটকে 25 মিলিয়ন ফলোয়ার্স এবং ইনস্টাগ্রামে 5 মিলিয়ন ফলোয়ার্স। আর খুবই দুঃখের সাথে জানাচ্ছি, কিছুদিন ধরে ফাইজুর একটা ভিডিওর কারণে তার টিকটক অ্যাকাউন্ট ব্যান করা আছে বা বন্ধ করা আছে। আয়ুষ খুব তাড়াতাড়ি সে ফিরে পাবে তার অ্যাকাউন্ট। এবার আসুন আমরা জানি তার লাইফস্টাইল নিয়ে। ফাইজুর হাইট হলো 5.8 ইঞ্চিস আর ওয়েট হলো 72 কেজি। হেয়ার স্টাইল ব্ল্যাক, আই ব্রাউন, রেজিডেন্স ইসলাম, ন্যাশনালিটি ইন্ডিয়ান, এডুকেশন ব্যাচেলার ডিগ্রি, হি ইজ প্ল্যানিং টু ডু অ্যান MBA। মান্থলি ইনকাম 10 থেকে 12 লাখ আর নেটওয়ার্থ 2 করোড়। ওয়াও। তার হবি বাইক কালেকশন ও মোবাইল ইউজ করে iPhone X10, প্রিয় খাবার বিরিয়ানি, প্রিয় অ্যাক্টর রণবীর সিং, প্রিয় অ্যাক্ট্রেস আলিয়া ভাট এবং তার লাকি নাম্বার 07 এবং হাতে ঘড়ি পরতেও খুব বেশি পছন্দ করে এবং সব ধরনের অ্যানিমেলসকে পছন্দ করে এবং তার সব থেকে পছন্দনীয় অ্যানিমেলস
খরগোশ বা রেবিট। আর তার সব থেকে ভালো কথা এবং সব থেকে বড় কথা, সে তার দেশকে খুব বেশি ভালোবাসে, মানে ইন্ডিয়াকে খুব বেশি ভালোবাসে। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করুন, আর যারা যারা আগের ভিডিওতে কমেন্ট করেছিলে তাদের আশাটা পূরণ করে দিয়েছি, অবশ্যই তারা শেয়ার করবেই এটুকু আশা করছি। আর ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। বাই, টেক কেয়ার।